বেতন হিসাব একটি ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু অনেক কর্মচারী এবং কর্মকর্তা নিয়োজিত থাকেন তাদের একটি সার্টেন পিরিয়ড পর তাদের যে অ্যামাউন্টটি থাকে সেটা কিন্তু কি করতে হয় পরিশোধ করে দিতে হয় তো সেক্ষেত্রে তাদের যখন এই বেতনটি আমরা পরিশোধ করব তখন এবং যদি তাদের বেতনটা অপরিশোধিত থাকে অর্থাৎ তাদের বেতনটি প্রদান করা হয়নি এমন অবস্থা থাকলে তখন যে হিসাব হিসেবে তাদের লিপিবদ্ধ করব সেটাই হলো বেতন হিসাব এখানে উল্লেখ্য আমরা তাদের নামে কোনো হিসাব লিপিবদ্ধ করতে পারবো না বরঞ্চ এর পরিবর্তে আমরা বেতন হিসাব হিসেবে লিপিবদ্ধ করতে পারি।